ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল হোতা তারই বন্ধু আখতারুজ্জামান শাহীন। আলোচনায় রয়েছে ঝিনাইদহে শাহীনের গড়া বিশাল বাংলো বাড়িটিও। সেই আলিশান বাংলোতে শাহীন কি করতেন, কারা যেতেন সেখানে, স্থানীয় বাসিন্দারা শাহীনকে আসলে কতটুকু চেনে, সেসব প্রশ্নের উত্তর খুঁজেছেন ঝিনাইদহ প্রতিনিধি শিপলুজ্জামান, জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। চারদিকে ঝোপঝাড়, কাটা তারের বেড়া, মাঝ মাঠে একটি বাংলো। শহর থেকে নেওয়া হয়েছে বিদ্যুতের সংযোগ। প্রায় ১২ বছর আগে ঝিনাইদহের কোটচাঁদপুরের এলাঙ্গি গ্রামে ৪০ বিঘা জমির উপর বাংলোটি নির্মাণ করেন আখতারুজ্জামান শাহীন। বাড়ির চারপাশে অসংখ্য সিসি ক্যামেরা রয়েছে, সুইমিং পুল, ক্রিকেট আর গলফ মাঠ। তবে এমপি আনার হত্যাকাণ্ডের পর থেকেই আলিশানি বাড়িতে এক কেয়ারটেকার ছাড়া আর কাউকেই পাওয়া যায়নি। আগেও বাড়িটিতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল, এমনকি সন্ধ্যার পর বাড়ি থেকে কেয়ারটেকারকেও চলে যেতে হতো। আমার দিনে মানে ডিউটি রাত্রি চলে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, শাহীন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে মাঝে মধ্যে এই বাড়িতে থাকতেন, নির্জন পরিবেশে ব্যবসায়িক পার্টনার ও বন্ধু বান্ধবদের নিয়ে সভা করতেন। একই সঙ্গে বাড়িতে মদের পার্টি সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, শাহীনের অপকর্ম নিয়ে গ্রামে কেউ মুখ খুললে তার উপর নেমে আসত অমানবিক নির্যাতন। তার আকাম কুকাম জানার পরে তিন চার জায়গাতে লোক ভাড়া করে নিয়ে এসে মেরে ফেলার জন্য এই দেখেন আমার অঙ্গহানি। শাহীনের ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিম গণমাধ্যমকে জানান, ছয় মাস আগে সর্বশেষ এই বাড়িতে পা রাখে শাহীন। এমপি আনারের সঙ্গে শাহীনের বন্ধুত্ব নিয়ে জানান, লেখাপড়ার সুবাদে তাদের পরিচয় আগে থেকেই, তবে যুক্তরাষ্ট্রে গিয়ে শাহীন ব্যবসা বাণিজ্য শুরু করলে আনারের সঙ্গে বন্ধুত্ব গভীর হয়। শাহীনের বিশাল বাড়িতে কি হতো এসব নিয়ে জানতে চাইলে পুলিশ জানায়, লোকমুখে নানা অসামাজিক ও অনৈতিক কার্যকলাপের কথা তারা শুনেছেন, তবে সত্যিটা জানা যাবে তদন্তে। এই ঘটনাটা ঘটার পরে আমরা সেটাকে কঠোর নজরদারির ভিতরে রাখছি। আমার কাছে কেউ কখনো সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আসে নাই। শাহীনের ঘনিষ্ঠ জনরা জানান, এই বাড়িটি ছাড়াও ঢাকার গুলশানের একটি ভাড়া বাসায় থাকতেন শাহীন, পরে রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকায় নতুন বাড়ি কেনেন তিনি। সাইয়েদ মাহমুদ, আরটিভি।